por el zaga, por el zomín, por banana amiroi, amito shei, por el malik noi, tequina. Zaga por el zomín, ghar banaya amiroi, ami to shei gharer malik noi. Thik kina bong? We are not owner of our home, we bari malik amra noi. Ar jubokra je mone kore, bolbo. Tamaki rakta korbo na ki? Pore giye bolbo, huzur zommer bash dao diye geche aste. Bola jabe ei kotha? পৃথিবীতে যেমন তোমার বাড়িতে তোমার জন্য আপন নয়, তোমার গার্লফ্রেন্ডও তোমার জন্য আপন নয়। গার্লফ্রেন্ড হচ্ছে একটা যুবকের লাইফের দ্য বিগেস্ট প্যারা, দ্য বিগেস্ট প্যারা ইন দ্য ওয়ার্ল্ড। গার্লফ্রেন্ডের মতো প্যারা পৃথিবীতে হতে পারে? অনেকে আফসোস করে, আমার কেউ নয়। আমি বলি যুবক, তোমার কেউ নাই, তোমার মতো সুখী ব্যক্তি পৃথিবীতে আর কেউ নয়। যার আছে তার মতো প্যারা ময়লায় পৃথিবীতে আর কারো নাই। হি হ্যাজ লট অফ প্যারা বিকজ হি হ্যাজ জিএফ, ঠিক কিনা? যার গার্লফ্রেন্ড আছে কোনো শান্তি আছে? মেন্টালি কোনো শান্তি নাই। আর যে সিঙ্গেল, ও খালি খায় দেয় আর ঘুরে বেড়ায়, কোনো টেনশন নাই, ঠিক কিনা বলো? এই জন্য কারো গার্লফ্রেন্ড থেকে আশা করা যাবে? তুমি বলবা ইউ আর অন দ্য রং ট্র্যাক, you are going to the hellfire. তুমি যাচ্ছ জাহান্নামে, আমি আছি জান্নাতের পথে, ঠিক কিনা বলেন? এই যুবকরা আজ থেকে তওবা করবে তো ইনশাআল্লাহ। আচ্ছা বলো, মৃত্যুর পূর্বে একটা বাচ্চা নামাজ করবে? আমি বলি এই ঘর কি আমার আপন? না। যুবকন আমার আপন? না। মৃত্যুর পূর্বে আমার গার্লফ্রেন্ড কি আমার আপন? না। আচ্ছা একটা এক্সাম্পল দে, এই যে যুবকরা মাঝে মাঝে বিষ খাইয়া মরে যায়, আসে না নাই, গলায় ঝুলাইয়া মরে গেছে, দড়ি একখান লাগাইয়া শেষ, লাইফ ইজ ওভার, কেন? হুজুর ছাকা খাকে বেটা হো গে, হ্যাঁ ঠিক কি, ঠিক কিনা বলে? এটা যে মরলো, ও মরে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আমি ফতোয়া দিই না, সব ফতোয়া আপনারা দিচ্ছেন। জান্নাতে না জাহান্নামে? যারা আত্মহত্যা করে, সুইসাইড করে, তারা হবে জাহান্নামী, ঠিক কি না? আর আর যার জন্য মরলো, যার জন্য মরলো, এই মেয়েটা কিন্তু ঠিকই সরকারি চাকরিজীবী টাকলারে বিয়ে করে ফেলেছে। তোর মতো গাধা যুবক পৃথিবীতে আর কেউ না। নিজেরে নিয়ে ভাবো না, কার কি হইলো না হইলো, আই ডোন্ট হ্যাভ টাইম টু সি, ঠিক কিনা বলে? দেখার সময় নাই। আর যে মেয়ে তোমারে কয় তোমার সারা বাসন না জাহান, তুমি আমার জীবনে সব কিছু, সব ধোকায়, সব সত্যি না, সব ধোকায়। আজকে তোমার সুন্দর লাগছে, কালকে আর একখানে স্মার আছে, ওরও ভালো লাগতে পারে কি পারে না? এবার আসলে মেয়েদের জন্য না ছেলেদের জন্য সেম কথা, ঠিক কিনা? ছেলেরা এই রাখতে করছে যুবকরা, তোমরা যুবকরা, আচ্ছা আচ্ছা চলবে, আচ্ছা বলো। যুবকরা অনেক সময় দেখা যায় একসঙ্গে তিনটা চারটা প্রেম করে, আছে না নাই? আছে। আর একটা মেয়ে সব ভালো মেয়ে, সে মনে করে আমারই বিয়ে করবে, ওই যুবক ওরেও কয় বিয়ে করব, ওরেও কয় বিয়ে করব, লাস্টে বিয়ে করে সরকারি চাকরিজীবীর মাইয়ারে, টাকার লোভে করে। আমি তোমাকে রেখে দিচ্ছি, তুমি আজীবনেও সুখের সন্ধান খুঁজে পাবা। কি রে, আল্লাহ বোঝার তৌফিক দান করো, কোন আমি মৃত্যুর পূর্বে আমার আপন কেউ নয়, আমার আপন একজন, তিনি কে? এটা মনে থাকবে তো ইনশাআল্লাহ। এবার আসুন আরেকটা পয়েন্ট উল্লেখ করি, মৃত্যুর পূর্বে আমাদেরকে দুইটা গুণ অর্জন করতে হবে, জোরে কর, কয়টা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বললেন, গোলাম শোনো, মৃত্যুর পূর্বে দুইটা কাজ তোমাকে করতে হবে। এক নাম্বার হলো ভয় করতে হবে, ভয় করার মতো একজনকে, তিনি কে? অ্যাকর্ডিং টু ইউর বেস্ট ক্যাপাসিটি অ্যান্ড ইউর বেস্ট লেভেল অফ ক্যাপাবিলিটি। খালি বললেই হবে না, ভয় করি, ভয় তো সবাই করে, আমি করি, কিন্তু সুদের টাকা এক পয়সাও ছাড়ে না, ঘুষ পাইলে ছাড়ে না, মাইয়ার প্রপোজাল পাইলে একটাও ছাড়ে না, ঠিক কিনা বল?
যে ব্যক্তি আল্লাহ তাআলাকে প্রকৃত পক্ষের ভয় করে সে ব্যক্তি সুদের আশেপাশেও যাবে না, ঘুষের আশেপাশেও যাবে না, রাস্তাঘাটে কোনো মেয়ে দেখলে বাজে চোখে তাকিয়ে থাকবে আছে না নাই এত আসতে বলেন কেন আছে না নাই দেখেন গে হুজুর কিউকি একবার দেখনা তো হালাল হ্যাঁ চোখ নামাবা আর পড়বা আস্তাগফিরুল্লাহ, যারা দেখে তারা কেউ পায় না কিছু, জোরে কম না আস্তাগফিরুল্লাহ পড়বেন তো ইনশাআল্লাহ আল্লাহর এই পয়েন্ট গুলো বুঝতে হবে। মৃত্যুর পূর্বে একটা গুণ অর্জন করব, গুণটার নাম হচ্ছে তাকওয়া। গুণটার নাম কি? মুখস্থ করে বাসা যাবেন তো ইনশাআল্লাহ। গুণটার নাম কি? জবান খুলে কি? তাকওয়া মানে কার ভয়? কোন যুবককে যখন কর্মে হারাম রিলেশনশিপ করতে ডাকবে, কোন যুবক যখন মোবাইল ফোন টিপবে তখন সে বলবে আমি পর্নোগ্রাফি দেখতে পারবো না, হারাম কোনো কাজ করতে পারবো না, কোনো মেয়ের সঙ্গে হারাম কোনো রিলেশনশিপ করতে পারবো না, কারণ আমার হৃদয়ে ভয় আছে একজনের, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। করেন আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক না? You have to achieve the fear of Lord. Before the death, we have to achieve the fear of Lord. মৃত্যুর পূর্বে একটা গুণ অর্জন করবো, গুণটার নাম কি? জবানটা খুলেন না কেন? তাকওয়া মানে কেউ দেখে না, কেউ শোনে না, শোনে কে? কেউ দেখে না, দেখে কে? এই যে যুবকগুলো বসে আছে এখন তো মাথায় টুপি, কি আল্লাহওয়ালা ঠিক কিনা বলা, এই যে এখন প্রেম তো আর কিচ্ছু করছে না, সব বসে আছে চুপচাপ বসে আছে, ফেসবুকিং নাই, কিচ্ছু নাই এখন। কিন্তু হতে পারে এমন প্রায় অনেক যুবকের গার্লফ্রেন্ড এখন বাসায় অপেক্ষায় আছে, আমার জানটা ওয়াচ শুনতে গিয়েছে ভালো ছেলে ঠিক কিনা? আমি বলি এখান থেকে ওয়াচ শুনে গিয়ে কল লাগাবে একটা, জান তুমি কি ঘুমিয়ে গেছো? আপনার হোটেলে ওয়াচ শুনতে গিয়েছিলাম ভালো ভালো ওয়াচ করেছে, কিরে ভালো ওয়াচ যদি কল কেন দিলি রে, ঠিক কিনা বলে? এসব করা যাবে? প্রকৃতপক্ষে যাবে ভাই আল্লাহর ভয় আছে কি করতে পারবে এইসব? আল্লাহ বোঝার তৌফিক দান করুক। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়া কাকে বলা হয় ভালো করে শুনবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার গভীর অন্ধকার রাতে বাসার ভেতর থেকে বের হয়েছে। এ কিরে কমাল হ্যায় ইয়ার ক্যা হ্যায়, ও বাড়ি থেকে নিয়ত করে আসছে যে মরলে মরবো, ছবি তুলে আজীব। আমি গত পরশুদিন চট্টগ্রামে গেছিলাম, স্টেজ ভেঙ্গে পড়ে গেছি, কেউ পুলিশের লোক আইসে থামাতে পারে, যুবকের সেলফি তোলা লাগবে তো লাগবে, এরকম ফেতনার থেকে আল্লাহ বাঁচাই দিক। কোন আমি তোমরা হাত মিলাবা, দোয়া নিবা ইনশাআল্লাহ। তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার গভীর অন্ধকার রাতে বাসার ভেতর থেকে বের হয়েছে। বাসার ভেতর থেকে বের হওয়ার পরে একটা বাসার সামনে থমকে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে দেখতে পেলেন একজন মা এবং একজন মেয়ের মাঝে কথা চলছে, মা এবং মেয়ে কথা বলছে, মা তার মেয়েকে ডাক দিয়ে বলছে শোনো ওঠো, গভীর অন্ধকার রাত হয়ে গিয়েছে, আমি গরুর দুধ নিয়ে আসছি, গাভীর দুধ নিয়ে আসছি, তোর কাজ একটা পানি মিশাবি। কি মিশাবি? মনোযোগ সবার আছে তো? তাকবীর দেন লিল্লাহি তাকবীর। তুই খালি পানি মিশাবি, এটা তোর কাজ। মেয়ে বলে যে মা তুমি কি জানো না যে রাষ্ট্রের পক্ষ থেকে অমর ফরমান জারি করেছে যে রাষ্ট্রের ভিতরে পানি দুধের সঙ্গে পানি মিশানো যাবে? মেয়ে ডাক দিয়ে এ কথা বলার পরে মা বলছে তুই কি পাগলি নাকি রে, তোর মাথায় কি সিট আছে? অমরের 14 গোষ্ঠীর কেউ এখানে নাই, কিন্তু অমর আছে না নাই? কথা কোন আছে না নাই?
এবার মেয়ে এটা অবাক করা উত্তর দিয়েছে, আপনার সবাই শুনবেন তো ইনশাআল্লাহ। দিলের কান এখানে আছে তো, আছে তো নাকি? মেয়ে ডাক দিয়ে বলে, মা গভীর অন্ধকার রাত, অমর ঘুমিয়ে আছে, অমরের রাষ্ট্রের সব প্রজারা ঘুমিয়ে আছে মা, কিন্তু এই অন্ধকার রাতে কেউ আমাকে দেখতে না পারলেও আমাকে দেখতে পায় একজন, তিনি কে? No one can see myself, কেউ দেখতে পায় না, কেউ শুনতে পায় না, শুনতে পায় কে? অমর ওয়াজ সারপ্রাইজড, শকড, অমর অবাক হয়ে গেল, আরে এটা কি আর কেমন উত্তর দিল এই মেয়েটা? অমর সোজা গো ব্যাক টু হোম, বাসায় ফিরে গেলেন। বাসায় গিয়ে তার ছেলে আবদুল্লাহ ইবনে ওমরকে ডাকলেন, দেখে বলল, হে আমার সন্তান আবদুল্লাহ শোনো, গতকাল রাতে আমি আমার মিশনে বের হয়েছিলাম, আমি এমন একজন সতীত্ববান